হ্যালো বের আসসালামু আলাইকুম হাজির হয়ে গেল আমার একটা ভিডিও নিয়ে সেটা হলো কীভাবে আপনি আপনার কিবোর্ডে কীবোর্ড সবার অনেক স্বাদক আলো অন্যরকম থাকে আজ আমি দেখো কিভাবে আপনি আপনার কিবোর্ডে নিজের ছবি লাগাবেন অবশ্যই এটা অবাক করার বিষয় আজ আমি সেটা দেখে দেখাবো এই ভিডিওতে ভিডিও যাওয়ার আগে একটা কথা না বলিনি আপনি আমার চ্যানেল নতুন হ্যাঁ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাঁচ হাজার করে দেবেন এটা আমি আপনার কাছে পাও না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাল বাটন ক্লিক করে এবং পাশে ঘন্টা আইকনটা ঘন্টা আসলে সেটা অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমাদের কিভাবে আপনার কিবোর্ডের ছবি সেট করত সেটা করতে হলে আমরা এখন চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর যাবো একটা কথা না বলেনি আপনি আমার চ্যানেল নতুন হতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন কীবোর্ড ফো লিখে সার্চ দাও পর আপনার এই দুই নম্বরে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিছি এখন আমি এটা ওপেন করবো ওপেন করার পর আপনারা যদি অ্যালাউটা অ্যালাউ করবেন আর যদি পারমিশন চায় তাহলে অবশ্যই এটা পারমিশন করে দেবেন আর এটা তারপর ক্লিক করতে হবে এই অ্যানাবেলে অ্যানাবেলে ক্লিক করলাম ক্লিক করার পর তার আমাদের লেখা আছে মাই ফটো এটা আমাদের এনাবেল করে দিতে হবে আমরা এটা এনেবেল করে দিব ওকে ক্লিক করলাম তো ব্যাক করে দিবেন আবার সুইচে ক্লিক করতে হবে তারপরে আমরা সিলেক্ট করতে হবে সেই কিবোর্ডটা কিবোর্ডটা আমাদের কোথায় কিবোর্ডটা এই যে আমাদের সেই কিবোর্ডটা আছে এইটা এসে আমাদের সেই কিবোর্ডটা আমরা সেই দেখেন লাস্টের দিন আমরা আমাদের কিবোর্ডটা সিলেক্ট করে দিলাম তারপর আবার এখানে দেওয়া আছে ফিনিশ আমরা ফিনিশে ক্লিক করবো তারপর আমার এখানে দেওয়া আছে পারমিশন অবশ্যই পারমিশন দিয়ে দিলাম একটু ওয়েট করেন আর আমাদের এটা এখানে দেওয়া আছে মাই ফটো কীবোর্ড এটা আপনাকে পারমিশন দিয়ে দিব এটা পারমিশন দিয়ে দিলাম তারপর ব্যাগে চলে আসলাম আপনার এটা ইনস্টল করার পর আপনার আপনার পারমিশন চাইবে অবশ্যই পারমিশন দিয়ে নেবেন আবার লাস্টটা পারমিশন চাইবে তারপর দিয়ে দিবেন এখানে আমি আবার ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলাম একটু ওয়েট করতে হবে ব্যাগে অ্যাড আসলে ব্যাগ করে দিবেন এখানে আমাদের এখানে দেওয়া আছে যে চেঞ্জ ইমেজ আমরা এটা ক্লিক করব ক্লিক করবো আমাদের এখানে আমাদের এখানে অন্য একটা সুবিধা আছে আমরা এই চয়েস মাই ফটো ক্লিক করব আর আমরা চলে যাব দুই নম্বর গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমি একটা ফটো সিলেক্ট করে দেবো আমি একটু ওইটা পোস্ট করতেছি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার পর আমাদের আপনার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসছে আপনি যদি ক্রপ করেন তাহলে ক্লিক করে ক্রপ করবেন আমার ক্রপ করলাম না তবে আমি উপরে ডান দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করলাম এটা করতে হবে সেভ তবে এটা আমাদের অ্যাড আসলে ব্যাক করে দেবেন তোমার অ্যাড আসে ব্যাক করে দেবেন দেখেন আমাদের এখন আরেকটা একটা অপশান আছে এই অপশান ক্লিক করলে আমাদের সে আগের ছবিটা দেখাবে আর যদি আমি পোর্টেট ক্লিক করি তাহলে আমার ছবিটা দেখাবে আর এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন ফোনের স্টাইল বা ফোনের কালার দেখাইতেছি এন থেকে আপনি একটা আমি দিয়ে দিলাম ব্লু ব্লু কালার একটা ওকে ক্লিক করলাম তারপর আপ আবার আপনার এখানে দেওয়া আছে সিলেক্ট ফন্ট ফন্টের স্টাইল আপনি এখান থেকে ফোন স্টাইলে সিলেক্ট করে নেবেন আমি এটা ভাবে দিয়ে দিলাম আচ্ছা আমি একটা দিয়ে দিলাম আমি এটা দিয়ে দিলাম এখানে মার্ক দিয়ে দিব তারপর ব্যাগে চলে আসবো অ্যাড্রাসটা ব্যাক করে দিবেন তারপর আমরা এটা একেবারে কেটে দেবো হোম হোম বাটনটা ক্লিক করে এই যে যে বাটনটা আছে হোম বাটনটা হোম বাটনে ক্লিক করে কেটে দেবো তারপর আমরা চলে যাবো একটা মেসেজ আমরা এই জন্য একটা মেসেজ দেব দেখি কি হয় দেখেন আমাদের এই কীবোর্ডের মধ্যে আমার ছবিটা চলে এসেছে এবার আমরা অনেক সুন্দর বলে দেখেন আপনি অনেক টাইপ করবেন আপনি এখান থেকে লাভ উঠবে এই দেখেন লাভ উঠতেছে আমার অনেক সুন্দর একটা কীবোর্ড আর যে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ